প্রিমান, আমি প্রীতি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাই কেতাদ ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি বেশ ভালো আছি। আর এখানে যে আমি বিস্কুটগুলো ঢুকছি, এটা আমার ছেলের বিস্কুট, ছেলেকে এই বিস্কুটেই আমি খাওয়াই। আর এই যে কন্টেনারটা, এই কন্টেনারটা মাকে ধুতে বলেছিলাম, মা ধুয়ে ভালো করে পরিষ্কার করে উপুর করে রেখে দিয়েছিল, তাই জন্য ছেলে বিস্কুট খাবে বলে দুটো প্যাকেট থেকে কেটে ছেলেকে খাওয়াইছিলাম। পিঁপড়ে লেগে গেছে, আমি আবার ঝেড়ে ভালো করে এনে কন্টেনারটা মুছে ভালো করে ভরে দিচ্ছি, কারণ এই বিস্কুটটা যেখানেই রাখা হয় পিঁপড়ে লেগে যায়, যেখানেই রাখা হয় পিঁপড়ে লেগে যায়। গমের বিস্কুট তো যেখানে রাখা হয় পিঁপড়ে লেগে, কিন্তু এই কন্টেনারটা পিঁপড়েগুলো ঢুকতে পারে না, তাই জন্য সব বিস্কুট আমি কন্টেনারে ঢুকে দিয়েছি। আর দুটো ছেলে খাবে বলে আলাদা একটা ছোট্ট কন্টেনারে আমি ভরে রাখি, মানে সব সময় তো আর পুরোটা খুলে খাওয়ানো যায় না, সম্ভব না, ওই জন্য ছোটোটা রেখেছি। দুটো চারটে বিস্কুট নিয়ে নিলাম, সেটাই ছেলেকে খাওয়ালাম, আবার শেষ হয়ে গেলে আবার সে ছোটো কন্টেনারে ভরে রাখি। আর এটা আমি অনলাইন থেকে নিয়েছি, এটা আমি মিশো থেকে নিয়েছি। সত্যিই কিন্তু আমি যতগুলো মিশোর প্রোডাক্ট নিয়েছি, মিশো খুব ভালো, মানে ভালো প্রোডাক্ট দেয়, আমার তো খুব ভালো লাগে। এবার যার যেটা মানে পছন্দ, ফ্লিপকার্টও ভালো, আমি ফ্লিপকার্ট থেকেও জিনিস নেই, ফ্লিপকার্টেও জিনিস ভালো সাপ্লাই করে। চলো তাহলে, আর আমাদের তো মানে এটা তো আমি করেছি ভিডিওটা আমি মঙ্গলবার, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে। আর এখানে আমাদের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ হচ্ছে, তাই জন্য ভিডিওটা যে আমি ভয়েস দিচ্ছি এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কী বলবো আর তোমাদেরকে। আর এখানে দেখো মঙ্গলবারের আকাশটা পুরো মেঘে ঢাকা, মানে মেঘলা আকাশ হয়ে আছে, খুব ভালো লাগছে, দিনটাও খুব সুন্দর। কারণ মেঘলা হয়ে থাকলে, এরকম মেঘলা হয়ে থাকলে সবারই ভালো লাগে, কিন্তু একবারে নিম্নচাপ হয়ে গেলে কেমন লাগে না, ভালো লাগে না। আর এখানে দেখো আমি উচ্ছে গাছ আর পটল গাছ লাগিয়েছিলাম, পটল গাছটা কত বড় হয়ে গেছে, পটল গাছ জানো মানে ভাড়ায় উঠে গেছিলো না, ও না কীটা যে একটা হয়েছিল, মানে গোড়াটা না একটু মানে ডগাটা একটু কীরকম হয়ে গেছিলো, আবার ওখান থেকে আবার মরে গেছে ডগাটা, আমি জানি গাছটাই হয়তো মারা যাবে, আমার খুব মনটা খারাপ হয়েছিল। তারপরে দেখছি আবার একটা নতুন ডগ বেরিয়ে চতুর্ধারে বেয়ে যাচ্ছে, আমার তো খুব ভালো লাগলো। আর এখানে আমি উচ্ছে গাছ লাগিয়েছিলাম, অনেক উচ্ছা হয়ে গেছে, আর উচ্ছে হয়ে খাওয়া হয়ে গেছে অনেকগুলো, আর এগুলো আবার ছোটো ছোটো ধরেছে, কত ফুল ধরেছে দেখো, আর জানি না কিন্তু পোকা লেগে যাচ্ছে গাছটাতে, দেখো খুব দেখে খারাপ লাগছে, কত সুন্দর বিয়ে গেছে গাছটা, পোকা লেগে যাচ্ছে। আর এখানে দেখো আমাদের বাইরে কত রকমের ফুল গাছ আছে, এই দেখো একটা ফুল ফুটেছে, কী নাম এটা জানি না, অবশ্য তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর একটা গাছে তোমাকে দেখে দেখাচ্ছি, এই ফুলেরই একটা গাছে মানে দেখো একটা কালার হয়েছে, তো দেখো কোনো কিছু মানে আলাদা গাছ নয়, একটাই গাছ দুটো রকম ফুল হয়েছে, এই একটা কালার, একটা দেখো সাদা কালার হয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগে এই ফুলগুলোকে, জানি না কী নাম কিন্তু কিন্তু সুন্দর দেখতে লাগে। আবার একটা কুঁড়ি হয়েছে, আবার কত কুঁড়ি হয়েছে, একটা হোক দুটো হোক মানে প্রতিদিন এই মানে ফুল ফুটবেই, আমার খুব ভালো লাগে দেখতে। আর এখানে দেখো ডালিম ফুল হয়েছে, তোমরা যারা যারা দেখো নি ডালিম ফুল, আমি তো দেখিয়ে দিলাম, আর যারা যারা দেখেছো তাদের কথা ছাড়লাম। আর দেখো কত সুন্দর হয়েছে, আমি তো দুবার তিনবার দেখে নিয়েছি, প্রথম যখন দেখি আমার তো খুব ভালো লাগছিলো, কারণ কোনোদিনও দেখিনি, অনেক ডালিম হয়েছে, একটা তো ডালিম হয়ে গেছে, আবার এই বর্ষাতে আবার ফুল ধরছে, দেখতে খুব ভালো লাগছে। আর ফুল ধরা মানে মানে যতগুলো ফুল হবে ততগুলোই ডালিম হয়, শুধু হনুমানে এসে খেয়ে নেয়, আমাদের এখানে না প্রচণ্ড হনুমান, মানে হনুমান শুধু এপাশে পাশে দৌড়মান। আর এখানে দেখো এটা নীলকণ্ঠ ফুল, একে অনেক নামেই ডাকা হয়, নীলকণ্ঠ, তারপরে অপরাজিতা, অনেক নামে যা যা যেখানে যেখানে যেরকম সেরকম ডাকে। আর এখানে দেখো আমি মানে এর আগেই যে প্রথম যখন বর্ষাটা হয় তখন আমি এখানে চটিয়েছিলাম, চটানোর পরেই সেই দিনই প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, আর আমি কলমি বীজেও ভিজিয়ে দিয়েছি, কী করবো, তারপরে ছড়িয়ে দিয়েছিলাম, ছড়িয়ে পেপার চাপা দিয়ে 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 কত সুন্দর কলমি শাক বেরিয়েছে। আর কলমি শাকটা আমি এই কালকে না পরশু দিন কেটে আমাদের ঘরে খাওয়া হয়েছে, আর আমি বেগুন গাছ লাগিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। আর এখানে আমাদের বাপের বাড়িতে নতুন লেবু গাছে, আর নতুন লেবু হয়েছে তিনটে, ফুল ধরছিল অনেক কিন্তু এত গরমের চটে ঝরে গেছে, তাই জন্য তিনটে ফুল হয়েছে। ছেলে কাঁদছে, ছেলেকে থামিয়ে আবার ভয়েসটা দিচ্ছি, কারণ ছেলে জেগে থাকলে এত ভয়েস দিতে অসুবিধা হয়, বাবা ছেলেকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেছে, কারণ কারেন্ট চলে গেছে তো গরম, আর গরম একদম সহ্য করতে পারে না, প্রচণ্ড কাঁদে। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির আগলির ফন্ট, মানে এটাও ফন্ট আগলির, আর ওটাও বাড়ি, ওইখানেও একটা ছোট্ট মতো একটা মানে জায়গা আছে। চলো তাহলে, আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির রাস্তা, মানে ঘর থেকে বেরিয়ে এই রাস্তাটা দিয়ে সবাই যাওয়া যাতায়াত করে। চলো তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, টাটা বাই, বাবা দেখার জন্য নেক্সট ভিডিও।